শেষ ইচ্ছা অনুযায়ী পিতামাতার কবরের পাশে সমাহিত করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মৌদুদ আহমেদকে গতকাল বিকেল সাড়ে পাঁচটায় গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের মানিকপুরে পঞ্চম জানাজা শেষে বাদ মাগ্রীব তাকে পিতামাতার কবরের পাশে সমাহিত করা হয় নোয়াখালীর এই কৃতি সন্তানের প্রয়াণে দলবল নির্বিশেষে সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে